আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আর একটা ভিডিওতে আপনারা স্বাগতম। সিলেটি রান্নাঘর অ্যান্ড মাই ডেইলি লাইফ, আশা করি সব ভালো আছো। তো আমার টেবিলে দেখরা আপনারা কত সুন্দর একটা রেসিপি, তো আউকা আপনারা লেগে শেয়ার করি আমি এই সুন্দর রেসিপিটা কিলান বানাইছি। আর এই রেসিপিটা আসলে কিতা আশা করবো আপনারা পুরোটা ভিডিও না টানিয়া দেখবা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকেই জানেন যে বোয়াল মাছের কিন্তু ডিম হয়, তবে সচরাচর বোয়াল মাছের ডিম পাওয়া যায় না। অনেক বড় বোয়াল মাছ না হইলে কিন্তু বোয়াল মাছের ডিমটা পাওয়া যায় না। কালকে আমি আপনারা একটা রেসিপি দিছিলাম অ্যান্ড আপনারা কইছিলাম যে প্রায় 6 কেজির মতো ওজনের একটা বোয়াল মাছ আমরা কিনে হয়েছিল, তো বোয়াল মাছটার ভিতর থেকে ডিমও বাইর হয়েছে। বোয়াল মাছের ডিম আসলে আমি সেকেন্ড টাইম এখন রান্না করবো। আর বোয়াল মাছের ডিমগুলা অনেকটা জেলির মতো, আবার অনেকটা টমেটো সসের মতো খোয়া যায়, মানে নরম নরম জিনিসটা, সাধারণ যে ডিমগুলো আছে এগুলার মতো না। তো আপনারা দেখবা আমি দুইটার ডিমরে নিছি কি নিয়া আমি এখন পরিষ্কার করলাম। আর বোয়াল মাছের ডিম পরিষ্কার করার সময় অবশ্যই সাবধান থাকবা, উফরে যে একটা পর্দা থাকে এটা যাতে না ছিঁড়ে। আর ডিমের উফরে কিন্তু অনেকটা খালা খালা রোগ থাকে। ফার্স্টে আমি লবণ দিছি, কারণ ওইলগিয়া বোয়াল মাছ জানেন আপনার অনেকটা উফরে ফিসলা তরল আঁশ থাকে, তো যাটা যাওয়ার লাগে আর কি আমি। আর এটা ডিমের মধ্যেও কিন্তু থাকে ফিসলা ফিসলা, তো যার কারণে আমি লবণ দিয়ে একটু মাখাইছি। লবণ দিয়ে মাখানির পরে আমি উফরে যে ফর্দাটা থাকে আর খালা খালা রোগগুলা থাকে, তো আমি ওগুলারে আগে সিলাই নিলাম। আর লবণ দিয়ে আপনারা মেক শিওর করবা যে ফিসলা জিনিসটা কিতা জাননি। একবার লবণ দিয়ে যদি ফিসলা জিনিসটা না যায় তাহলে আপনারা আরও 2-3 বার লবণ দিতে পারবা। তবে একটা জিনিস খেয়াল রাখবা, ডিমের উফরোর যে আবরণটা থাকে এটা যেন না ছিঁড়ে, এটা যদি ছিঁড়ে যায় তাহলে ডিমগুলো এলোমেলো হয়ে যায়। তো আমি মোটামুটি দই লাইছি, আমার দোয়া শেষ, এখন আমি জিনিসটারে সাকি সাকি করে খাটি লাইম। আর আমিও সেকেন্ড টাইম ডিম খাইলাম। আর ডিম খাওয়ার ক্ষেত্রে বোয়াল মাছের ডিম সচরাচর যে ডিমগুলো থাকে এইগুলা থেকে একটু ডিফারেন্ট হয়, যার কারণে একটা জিনিস, আমি ফার্স্টে যখন ডিম রান্না করছিলাম তখন আমি ডিমগুলারে মশলা দিয়ে বিরান করে লাইছিলাম। আর বিরান করার ফলে আমার যে প্রবলেমটা হয়েছিল আমি আপনারা লগে শেয়ার করি। আপনারা এই ভুলটা করবা না, আমি বোয়াল মাছের ডিমরে মশলা দিয়ে ভাজি লাইছিলাম, কিন্তু বাজার পরে দেখা যায় মানে রাবার যেরকম আছে আমরা যে ইরেজার দিয়া কাঠপেন্সিলের খালি মুছি সেম জিনিসটা ওইরকম হয়ে গেছে রাবারের মতো। আর খাইতে একটুকটাও খাইতে পারছি না, মানে মুখ দিয়ালে এত শক্ত হয়েছে খোয়ার মতন নাই, যার কারণে আজকে আমি ডিমটারে বাঁচতাম না, অন্য স্টাইলে রান্না করবো। আর এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিলেছি, আপনারা দেখরা যেহেতু এই ডিমটা সব আর ডিমটাকে একটু আলাদা, যার কারণে আমি ডিমটারে বাঁচতাম না। আর এমনিতে ডিম বাজিয়া খাইলে কিন্তু আলাদা একটা টেস্ট হয়, আর এই ডিমটা আসলে দানা দানা নাই, পুরোটা একটা জেলির মতো, যার কারণে আমি আগের বার যখন রান্না করছিলাম তখন জিনিসটা রাবার হয়ে গেছে। তো আজকে আর আমি ভুলটা করতাম না, আজকে অন্য স্টাইলে রান্ধিমো। তো আমি আপনারা দেখরা ফুয়াইজোর লগে একটু গোটা মশলা দিলাইছি। গোটা মশলা দেওয়ার একটাই কারণ, গ্রানটা ভালো হয় খাইতে, জিনিসটা ভালো লাগে। তো দেখরা আমার ফুয়াইজগুলা ব্রাউন কালার হয়ে গেছে, হালকা ব্রাউন অতটাও না। তো আমি এখন কিতা করছি, আদা রসুন যেগুলো আছে ওগুলো অ্যাড করে লাইছি, হালকা একটু পানি দিছি, আমার লোয়ারের নিচে ধরে লাগছে, যার কারণে আমি হালকা একটু পানি দিয়ে জিনিসটারে একটু ভাজা ভাজা করছি। এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করলাম, বাকর দিলাম, তারপরে জিরা দিলাম, এখন মরিচ অ্যাড করবো আর হলুদ দিমো। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করিয়া জিনিসটারে ভাজার চেষ্টা করবো। আর আমি আজকে ডিমের লগে কিন্তু আলু অ্যাড করবো, যার কারণে মশলাটারে আগে বালা করে ভাজি লাইমো। একটা জিনিস আপনারা খেয়াল রাখবা, ডিম রান্ধুক আর যে কোনো তরকারি রান্ধুক, মশলাটারে যদি আপনি বালা করে না খসেন তাইলে কিন্তু খাসা মশলার গন্ধ করে। এখন আমি ডিমগুলারে অ্যাড করে লাইছি, আর ডিমগুলা একটু বড় বড় করে কাটছি, কারণ আমি যেহেতু একটু জুল দিয়ে রান্ধবো সেহেতু এমনিতেই জুল যখন দিমো ডিমগুলা ছাড়ি দিব, যার কারণে একটু বড় করে পিস করছি। মশলার লগে দিয়া একটু বাজলাম, কারণ যেহেতু মশলা আমি বড় বড় করে চাকি করছি তো মশলাটা যাতে একটু ভিতরে গিয়া ঢুকে, তো আমি হালকা একটু করে পানি দিছি। পানি দিয়া এখন আমি 2 মিনিটের মতো গুঁড়িয়া দিলাইছিলাম, আর গুঁড়িয়া দিয়া আমি জিনিসটা এখন আমি কইছিলাম আপনারা যে আলু অ্যাড করবো, তো আমি আলুগুলো আগে সিদ্ধ করে রাখছিলাম, সিদ্ধ করা আলুগুলা দিলাইছি যাতে আমার রান্নাটা একটু সহজ হয়। আপনারা যদি চাইনি কেন খাসা আলু অ্যাড করতে পারবো, তবে খাসা আলু যদি অ্যাড করেন তাহলে আগে মশলার লগে খাসা আলুটারে সিদ্ধ করে নিবা, বাদে আপনারা ডিম দিবা। তো আমি এত গ্যাদারিংও গেছি না, এর লাগে আমি আগে সিদ্ধ করে লাইছি। আর আপনারা দেখলাম আমি বড় বড় করে চাকি করছি, যার কারণে দেখো কা এখনও কিন্তু চাক্কাগুলো আস্তে আস্তে রয়েছে, মানে সবটা ছুটিয়া গেছে না।
জিনিসটা নাড়াচাড়া করিয়া আমি ফানি অ্যাড করি লাইম। আর একটা জিনিস আমি ভুল করছিলাম, আমি মনে করছিলাম যে ডিমগুলা হয়তো একটু কম, তো ছোটো লুয়ারি দিলে বেটার হইব। বাট আমার ধারণা ভুল, আমি যখন তরকারিটা বড়াইছি তারপরে যখন চুল দিলাম তখন দেখি মানে ডিম সচরাচর যে ডিমগুলা থাকে এইগুলা থাকি বেশি ফুলিয়া একবার আমার আস্তা লুয়ারি বড়ি গেছে। যখন আমি অন্য একটা লুয়ারির মাঝে শিফট করা লাগছে জিনিসটারে, তো আমি এখন শিরা দিলাইছি হালকা দিয়া, এখন আমি জিনিসটারে গুড়িয়া দিলাইম। আপনারা লগে থাকা দেখা আমার রেসিপিটা কিলা নয়। আপনারা আমি আগে কইছিলাম যে আমি সচরাচর যে ডিমগুলো আছে এগুলা থাকি একটু বেশি ফুলি গেছে ডিমগুলা, দেখো আমার ফুরেটা লুয়ারি কিন্তু ভরে গেছে, যার কারণে আমি অন্য একটা বড় লুয়ারির মাঝে শিফট করছি। মোটামুটি তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি হালকা ধনিয়া পাতা দিলাম। আর আমি একটা জিনিস করার আসলে প্রতিটা সময় একটু নতুনত্ব করার চেষ্টা করি, তো আমি যে জিনিসটা করছি এখন হালকা পেঁয়াজের বেরেস্তা করিয়া আমি জিনিসটার মধ্যে ডালছি, কারণ এতে পেঁয়াজ বেরেস্তা দিলে আলাদা একটা গ্রান হরে, তো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়া ধনিয়া পাতা দিয়া আর লাস্টে আমি যেটা করছি হালকা একটু জিরার গুঁড়া দিয়ে আমি জিনিসটারে নামাই লিছি। জিরার গুঁড়া দিয়া যদি নামাইন তাইলে জিরার আলাদা একটা গ্রান করে খাইতে ভালো লাগে। পেঁয়াজ বেরেস্তা লগে একটু জিরার ফাঁকি, আসলে আপনারা যদি রান্ধন তাইলে বুঝবা জিনিসটা কতটুকু মজা হয়েছে। আর আমি তো আমার ফ্যামিলি সবাই খাইয়া খাইছি না আগের দিন থেকে, আজকের রেসিপিটা ভালো হয়েছে। তো আপনারা দেখলে আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে। আর আপনারা যদি ভিডিওটা ভালো লাগিয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর আমার রেসিপিটা কিলা নইলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাইবা। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই পাশে থাকবা। আসসালামু আলাইকুম।